গতকালকে দেখলাম সরকার একটা সিদ্ধান্ত নিছে যে সরকারি চাকরির বয়সসীমা 32 করা হবে, যেটা আন্দোলনকারীরা 35 করার একটা দাবি করছিল। তা তখন দেখছিলাম যে সরকার সেটা নাকি মেনেও নিছে, কিন্তু গতকালকে আবার দেখলাম যে সেটা 35-এর পরিবর্তে 32 করা হচ্ছে, মানে 30 থেকে 32, 2 বছর বাড়ানো হবে, যেখানে তারা 5 বছর বাড়ানোর একটা দাবি করছিল। আর বিসিএস সেটা হচ্ছে একজন পরীক্ষার্থী বা একজন ক্যান্ডিডেট, সে 3 বার বিসিএস পরীক্ষা দিতে পারবে। সে 3 বারের ভিতর যদি সে বিসিএস ক্যাডার হতে পারে আলহামদুলিল্লাহ, না পারলে তার আর সুযোগ নেই। তা এই যে যে একটা সিদ্ধান্ত নিছে, এখন এটা কি বাস্তবায়ন করছে নাকি বাস্তবায়ন করার পরিকল্পনা করতেছে, ব্যাপারটা এখনও আমি শিওর হতে পারিনি। তবে এরকম একটা তারা চিন্তা ভাবনা করছে এটা আর কি দেখলাম। তা এখন এইটা যদি করে থাকে, এটা হবে সবচেয়ে ভালো একটা উপায়। আমি কিন্তু একদম শুরু থেকে বলতেছি যে 35 এটা একেবারেই অযৌক্তিক, কোনোভাবেই 35 মেনে নেওয়া যায় না এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। 32 তারপরও বেশি হয়ে যায়, কিন্তু যেহেতু এখন তারা আন্দোলন করতেছে, তাদের একটা দাবি দেওয়া আছে, সেই জায়গা থেকে সরকার হয়তো এখন চাপের মুখে 2 বছর বাড়ানোর একটা সিদ্ধান্ত নিছে। কারণ আমাদের দেশের যেভাবে বর্তমান পড়াশোনা, তাতে একজন শিক্ষার্থী 23-24 সর্বোচ্চ গেলে 25 বছর বয়সে সে তার পড়াশোনা জীবনই শেষ করতে পারে। তো তারপরও 5 বছর চাকরি পাওয়ার জন্য অনেক সময়। তা সেখানে এখন 32 করা হচ্ছে, আর বিসিএস এর ক্ষেত্রে যেটা করছে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পদক্ষেপ। কারণ দেখেন, আমি আগেও বলছি যে এখন একজন শিক্ষার্থী বা একজন চাকরি প্রত্যাশী, সে 25 বছর বয়সে পড়াশোনা শেষ করে সে ওই 35 বছর পর্যন্ত সে বিসিএস এর উপর বিসিএস, বিসিএস এর উপর বিসিএস দিয়ে যাবে। এই যে 10 বছরে তার যে অর্জন, সে অবশ্যই তখন বেশি সুযোগ থাকবে তার চাকরি পাওয়ার বা বিসিএস ক্যাডার হওয়ার। আর যারা নতুন তাদের সুযোগ কমে যাবে, কারণ তারা হচ্ছে সদ্য পড়াশোনা শেষ করছে, সে এখনও বিসিএস এর ওইভাবে প্রস্তুতি বা চাকরির প্রস্তুতি তার এখনও ওইভাবে হয় নাই। আর যে বিগত 10 বছর ধরে নিচ্ছে, তার অবশ্যই অভিজ্ঞতা বেশি হয়ে গেছে, তো তার সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না। তা এই যে এখন যে 3 বছরের যে একটা পরিকল্পনা করা হচ্ছে, এটা হবে সবচেয়ে উত্তম একটা পরিকল্পনা। কারণ যদি আপনি প্রকৃত মেধাবী ছাত্র হয়ে থাকেন এবং আপনার বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা থাকে, আপনি 3 বারের ভিতরে হতে পারবেন। আপনি সেটা না করে আপনি বছরের পর বছর, বছরের পর বছর দিয়ে 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 লাস্টে যে আপনি বিসিএস ক্যাডার হবেন, এটা হতে পারে না। তাই 3 বার দাও হলে ভালো, না হলে আউট। অন্যদিকে পথ মাপো, নতুনদের সুযোগ দাও। এখন এই যে 10 বছর ধরে বিসিএস পরীক্ষা দিবে, এখন পুরাতনরাও দিবে, নতুনরাও দিবে, শুধু পরীক্ষায় দিবে, অন্যদিকে কিছু করা যায় না। তা এটা খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছে যে যারা বিসিএস হতে আগ্রহী তারা এই 3 বার দিবে, বুঝে শুনে দিতে হবে। ওই যে এখন দেখি অনেকেই কী হয়েছে, অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স রানিং, কী হয়েছে বিসিএস পরীক্ষা একটা দেই, দিতে থাকি, সমস্যা তো নাই, হইলে হইলাম না হলে নাই, এরকম একটা মনোভাব। কিন্তু এই যে এখন যখন এই 3 বার দিছে, এখন কিন্তু তারা দেওয়ার আগে ভেবেচিন্তে নিবে যে আমি যে দিব, আমার বিসিএস ক্যাডার হওয়ার মতো আমার যোগ্যতা হয়েছে কি না। যদি হয়ে থাকে তবেই আমি দেই, যদি না হয়ে থাকে তাহলে আপাতত দেওয়ার দরকার নেই, ওই মন চাইলেও আর দিলাম এটা ফাজলামো। তা এটা খুবই ভালো একটা পদক্ষেপ নিছে যে অন্তত ক্যান্ডিডেট কমবে, সেই সাথে যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারাই পাবে। আর চাকরির যে বয়স সেটাও 32 করছে, এখন কিছু করার নেই, যেহেতু তারা আন্দোলন করতেছে চাপের মুখে মেনে নিতে হচ্ছে। তারপরও বলবো যে না, 32 মেনে নেওয়া যায়, অস্বাভাবিক কিছু হয় না, 2 বছর তো খুব বেশি কিছু না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 32 থাকলে চাকরির বয়স সীমাটা 30 যেটা ছিল সেটা রাখা যায়, কিন্তু 35 হয়ে গেলে তখন অবসরের বয়সটা 60 থেকে 65 করতে হতো। সর্বোপরি ভালো একটা পদক্ষেপ নিছে এই সরকার, এটা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়েছে কিনা বা বাস্তবায়ন করছে কিনা আমি জানি না, তবে এটা যদি বাস্তবায়ন করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি এখনও করে না থাকে, সিদ্ধান্ত নিয়ে থাকে বা এরকম পরিকল্পনা করে থাকে, আমি চাইবো যে এটাই বাস্তবায়ন হোক, এটাই একটা সুন্দর পদক্ষেপ বলে মনে হয়।
সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।